رب العالمين قرآن الكريم بيالش نمبر سورة سورة الشورى تريش نمبر آيات بلسن وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যত মুসিবত আসে যত বিপদ আসে এগুলো তোমাদের দুই হাতের কামাই করা এমনি এমনি তোমাদের উপর গজব আসে না তোমরা যখন গুনাহের সাগরে ডুবে যাও তখন তোমাদের উপরে গজব আসে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله تعالى بولتن স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে যত বিপদ আসে যত বিশৃঙ্খলা দেখো বিমা কাসাবাত আইদিন নাস এগুলো মানুষ দুই হাতে কামাই করে মানুষের উপরে এমনি এমনি বিপদ আসে না ঘূর্ণিঝড় ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় জীবনের উপর দিয়ে নানা ধরনের বিভিন্ন ধরনের সমস্যা এগুলো এমনি এমনি আসে না যখন আমরা গুনাহের সাগরে ডুবে যাই পাপের সাগরে হাবুডুবু খাই তখনই আমাদের উপরে গজব যিনি দেন তিনি কে আল্লাহ কেন গজব আসে একটা জাতির উপরে কখন গজব আসে শুনেন আল্লাহর হাবিব বলেছেন ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন নবীজির প্রিয় সাহাবী শেখুদ আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন رسول كريم صلى الله عليه وسلم بلتين إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء আমার উম্মত যখন 15টি কুকর্মে জড়িয়ে পড়বে তখন তাদের উপরে মুসিবত আসবে তাদের উপরে বিপদ আসবে সাহাবায়ে কেরাম এটা শোনার পরে বললেন ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর হাবিব ওগো আল্লাহর রাসূল সেই পাপগুলো কি যেগুলো করলে মানুষের উপর আল্লাহ গজব পাঠান কোন জাতির উপরে আল্লাহ গজব পাঠান নবীজি এবার একটা একটা করে বললেন দেখেন তো আমাদের চারপাশে এই কুকর্মগুলো এখন চলে কি চলে না ভালো করে মিলান আল্লাহর নবী বললেন এক নাম্বার ইদা কানাল মাগনামু দুওয়ালা যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে লুটপাট আরম্ভ হবে রাষ্ট্রের সম্পদকে তার বাপের সম্পদ দাদার সম্পদের মতো মনে করে রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে ভোগ করবে জনগণের পয়সা রাষ্ট্রের পয়সা চুরি করে ডাকাতি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানাবে আমেরিকায় বাড়ি বানাবে দেশের টাকা জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে এই রকম রাষ্ট্রীয় সম্পদগুলোকে সেসরা চোরেরা যখন চুরি করে বিদেশে পাচার করবে রাষ্ট্রের সম্পদ যখন লুটপাট আরম্ভ হবে ওই জাতির উপরে যিনি গজব দিবেন তিনি কে এখন তো এরকম সেসরা চোর নাই জি আঙ্গুল ফুলে কলা গাছ এই কথাটা কি আপনাদের এলাকায় বুঝেন তো আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ রাষ্ট্র পরিচালনার জন্য কোন একটা চেয়ারে বসলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় রাতারাতি সম্পদশালী হয়ে যায় রাতারাতি গাড়ি বাড়ির মালিক হয়ে যায় রাতারাতি কোটিপতি বনে যায় কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে জনপ্রতিনিধিত্ব করে সম্পদ বাড়ার কথা নয় সম্পদ আরো কমে যাওয়ার কথা সম্পদ আরো কমে যাওয়ার কথা কিন্তু বেড়ে যায় আমার দেশে তো নেয়ামতের অভাব নাই শুধু আল্লাহওয়ালা
তাকওয়াবান পরহেজগার প্রতিনিধিত্বশীল মানুষের বড় অভাব এই দেশে সম্পদের তো অভাব নাই এই যে আপনাদের নীলফামারী দিনাজপুর রংপুরে আসলে আমাদের নয়ন জুড়িয়ে যায় মাঠে ঘাটে ফসলের এত সমারোহ গাড়ির দুই দিকে যখন গ্লাসের দিকে তাকাই চক্ষুটা তখন শীতল হয়ে যায় এত ফসল আর ফসল এই এলাকায় হয় এত ধানের ক্ষেত ধান আছে গম আছে ভুট্টা আছে শীতকালীন এত সবজি তিস্তা বেড়ে যে দেখলাম তিস্তা নদীতে বালুর উপরে মানুষ ভুট্টার চাষ করে এত নেয়ামত এই এই দেশের মাটি এত উর্বর আপনি যা ফেলছেন তা হয়ে যাচ্ছে নেয়ামতটা কার আল্লাহ আমার বাড়ি তো সিলেটে সিলেটে গেলে দেখবেন সেখানে আছে পাথরের খনি আছে কয়লার খনি গ্যাসের খনি দেশের সিংহবাগচা সিলেট থেকে উৎপন্ন হয় আছে চায়ের সম্পদ এই দেশে যেমন আছে প্রাকৃতিক সম্পদের নেয়ামত এই দেশে যেমন আছে সম্পদের খনি এগুলাকে চেটেপুটে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি এই চোর ডাকাতের পরিবর্তে যদি ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষগুলো সুষম বণ্টন নীতি ইনসাফ কায়েম করত অভাব অনটন থাকতো না আল্লাহর রহমত আর বরকতে জমিন ভরে যেত তাহলে আমাদের কাছে সম্পদ আছে তাহলে যে জিনিসটার অভাব সেটা হলো সুষম বণ্টনের অভাব ইনসাফের অভাব পরহেজগারিতার অভাব সৎ নেতৃত্বের অভাব আমার দেশের সবচেয়ে বড় অভাব হলো সৎ নেতৃত্ব আল্লাহওয়ালা নেতৃত্ব সৎ আর যোগ্য মানুষরা যদি এই দায়িত্বগুলো পায় তাহলে এরা দেশের সম্পদ বিদেশে পাচার করবে না জনগণের সম্পদ জনগণকে ফিরাইয়া দিবে এই জন্য আমরা সমাজের প্রত্যেকটি সেক্টরে সৎ নেতৃত্ব চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকার জন্য আসে নাই আল্লাহ তার রাসূলকে কেন পাঠিয়েছেন শুধু কোরআনের ওয়াজ শোনানোর জন্য শুধুমাত্র কোরআন প্রচারের জন্য আল্লাহ তার নবীকে পাঠান নাই তাহলে আল্লাহ কেন তার নবীকে পাঠালেন সূরা সফের মধ্যে আল্লাহ বড় সুন্দর করে সেই কথা বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وله كره المشركون তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন লিইউযহিরাহু আলাল দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন পৃথিবীতে যত পথ মত আর আদর্শ আছে সকল পথ মত আর আদর্শের শেকড়ের মূলত পাঠন করে দিয়ে আল্লাহর জমিনে যেন আল্লাহর আইনের বাস্তবায়ন করেন ইসলামকে যেন বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করেন এই জন্য ইকামতে দিনের এই মহান দায়িত্ব দিয়ে রাসূলকে যিনি পাঠিয়েছেন পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে এজন্যই তিনি এসেছেন রক্ত দিয়েছেন কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন যাতে করে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর আইনের বাস্তবায়ন হয় আসমান জমিন কার আরো জোরে বলেন আমরা কার আইন কি চলবে আপনার বাপ দাদা আসমান আল্লাহর জমিন আল্লাহর আর আইন চলবে আপনার বাপ দাদার এটা তো হতে পারে না আসমান জমিন যার সৃষ্টি যার আইন চলবে তা একটা হাদিস থেকে আলোচনা হচ্ছে ওই হাদিসে কয়টা পাপের কথা বলা হয়েছে কয়টা কয়টা না না ছয়টা না পনেরোটা কয়টা একটা হাদিসে পনেরোটা পাপের কথা বলা হয়েছে ওই পনেরোটা পাপ যখন হবে জাতির উপরে গজব আসবে
আসলেই তো তাই আচ্ছা একটা রাষ্ট্রে যদি রাষ্ট্রের সম্পদ লুটপাট আরম্ভ হয় ওই জাতির কপাল কি আর ভালো থাকে না অভাব আসবে অনটন আসবে দুর্ভিক্ষ আসবে আশারই তো কথা কারণ উপরে তো সেসরা চোরার চামারে ভরা নাম্বার 2 দুই নাম্বার হলো আল আমানাতু মাগরামা যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে যখন আমানতদারিতা থাকবে না আমানতদারিতা উঠে যাবে তখনই গজব আসবে আল্লাহর হাবিব একবার সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো ইযা দুইয়াতিল আমানাতি ফানতাজিরিসসা যখন চতুর্দিকে আমানতদারিতা উঠে যাবে তখন কিয়ামত এসে যাবে সাহাবীরা তখন নবীজিকে জিজ্ঞেস করলেন কাইফা ইযাতুহা ইয়া রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত কিভাবে আরম্ভ হবে নবীজি তখন বললেন ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাজিরিসসা যোগ্যতার চেয়ারে যখন অযোগ্য মানুষ বসে যাবে তখন আমানতের খেয়ানত আরম্ভ হবে যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসলে কেমনে আমানতদারিতা উঠে যায় দেখেন আমি মসজিদ দিয়ে একটা উদাহরণ দেই মসজিদগুলোতে যদি টাকা আর প্রভাব প্রতিপত্তি ক্ষমতার বলে যদি সুদখোর ঘুষ করবে নামাজি চোর ডাকাত দুর্নীতিবাজ লুটেরা টাইপসের লোকেরা যদি কমিটিতে বসে যায় তো এই পবিত্র জায়গাগুলোতে যদি অপবিত্র আর অযোগ্য মানুষগুলো বসে যায় ওই মসজিদের মিম্বর থেকে তখন হকের আওয়াজ বন্ধ হয়ে যায় কারণ সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতি বেজার সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতি বেজার ঘুষের বিরুদ্ধে কথা বললে সেক্রেটারি বেজার এই রকম যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসলে যেমন হক কথা বলতে অন্তরায় সৃষ্টি হয় ঠিক তেমনি ভাবে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সবগুলো গুরুত্বপূর্ণ জায়গায় যদি আল্লাহওয়ালা পরহেজগার ভালো মানুষদের বিপরীতে গায়িকা নায়িকা নায়ক নায়িকা সেসরা চোরার চামারে বসে যায় তখন ওই জাতির কপাল পুড়ে যায় আল্লাহর হাবিব আরো বলেছেন তিন নাম্বার হলো যাকাতু মাগরামা যখন মানুষ জাকাতকে জরিমানার মতো মনে করবে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও মানুষ যখন জাকাত আদায় করবে না তখন অন্য হাদিসে এসেছে আল্লাহ আসমান থেকে জমিন থেকে গজব দিবেন চার নাম্বার হলো ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন যখন দিনহীন শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে আপনারা আছেন না ঘুমাই গেছেন ওয়াজ কোন দিকে যায় বুঝতেছেন তো ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন দিন বাদ দিয়ে যখন শিক্ষা কারিকুলাম প্রণয়ন হবে শিক্ষা কারিকুলাম হবে সব সাবজেক্ট থাকবে কিন্তু দিন থাকবে না মানুষ যেন দিনই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায় এই রকম দিনহীন কারিকুলাম যখন প্রণয়ন হবে গজব দিবেন কে আল্লাহ এখন তো আমাদের কারিকুলামে কুরআন হাদিসে ভরা হ্যাঁ অনেক কুরআন হাদিস আছে তাই না এখন ইসলাম শিক্ষায় নাটক চলে কথা কি বোঝা যায় আর বলা হচ্ছে আমাদের চোখে ধুলা দেওয়া হচ্ছে বলা হচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কারিকুলাম তৈরি করেছি আচ্ছা কিরকম কারিকুলাম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা তৈরি করেছি আমাদের ছেলেমেয়েরা এখন স্কুল কলেজে গিয়ে স্কুলে তারা ডিমবাজি করছে আলু ভর্তা কেমনে বানানো হয় সেটা তারা শিখছে মনে হচ্ছে যেন আমাদের বাচ্চাদেরকে বাবুর্চি আর মেয়েদেরকে কাজের বুয়া বানানোর প্রশিক্ষণ চলছে শিক্ষা কারিকুলামের ভেতরে কি ঢুকানো হয়েছে গত বছর তো বিবর্তনবাদ নিয়ে কত আলোচনা হয়েছে এবং আলেমদের তুমুল প্রতিবাদের মুখে একটা সময় এই বিবর্তনবাদকে কারিকুলাম থেকে বাদ দেওয়ার ওয়াদা করা হয়েছে কতটা বাস্তবায়ন হবে সেটা দেখা যাবে এক শ্রেণীর বুদ্ধিজীবী এত বুদ্ধি তাদের বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল নাই হয়ে গেছে মুছ আছে দাড়ি নাই এই জাতের বুদ্ধিজীবী এত বুদ্ধি তাদের তারা গবেষণা করতে করতে গবেষণা করে পেয়েছে যে আমাদের কারিকুলামে এই জিনিসটা ঢুকানো দরকার মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল তা আমরাও বলি বান্দরের ঘরের বান্দর তোর পূর্বপুরুষ যদি বান্দরই থাকে
তুই মানুষের সমাজে সৈয়দপুরে কি করিস বাংলাদেশে কি করিস তোর উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে সুন্দর মনে গিয়ে বান্দর খুঁজে তোর জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা মানুষ মানুষের জাত মানুষকে সৃষ্টির সৃষ্টির শুরু থেকেই মানুষ হিসাবেই বানিয়েছেন কে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম আর অবশ্যই বনি আদমকে আমি সম্মানিত করেছি আশরাফুল মাখলুকাত এই মানুষকে বান্দর বানায় দিয়েছে বান্দরের ঘরের বান্দর আমাদের পূর্বপুরুষটা বান্দর নয় তোমার পূর্বপুরুষটা বান্দর তারপরে আমাদের ছেলেমেয়েরা এখন সন্ধ্যার পরে পড়াশোনা করে না ফোন খুঁজে অ্যাসাইনমেন্ট করতে হবে গুগলে গিয়ে তারা অ্যাসাইনমেন্ট সার্চ করে নাকি নিষিদ্ধ সাইটে ঢুকে চরিত্র ধ্বংস করে এটা তো টেরো পায় না তারপরে আগে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ব্যাগের ভেতরে বই খাতা কলম নিয়ে যেত সিক্স সেভেনে পড়ো এমন ছেলেরা এখানে আসো না কিরে আসো না তোমরা কয়েকজন কি তোমরা এখন কি করো বিভিন্ন মার্কার পেন্সিল আর অনেক আর্ট পেপার ব্যাগের ভিতরে ঢুকাও আবার অনেকে দেখলাম বিছানার চাদর কাঁথা বালিশ এগুলাও ব্যাগের ভিতরে ঢুকায় কেন ওই স্কুলে গিয়ে প্রেজেন্টেশন দিতে হবে বিছানা বিছিয়ে কি করে ঘুমাতে হয় কি করে আবার ঘুম থেকে উঠে বিছানা গুছাতে হয় আমি কি বানিয়ে বলছি নাকি ফেসবুকে এমন ভিডিও দেখেছেন আপনারা আমি গতকাল দেখলাম দাখিল অষ্টম শ্রেণীর মাদ্রাসার বইটা কিরে ভাই ব্যাটারি নাই আচ্ছা জেনারেটর আছে কারেন্ট চলে গেছে একটু বলে দেন এত দূরে শুনবে না চলে আসবে জেনারেটর চলে আসছে না মাশাআল্লাহ বলছিলাম আচ্ছা কোথায় জানি ছিলাম মনে আছে আপনাদের এই পাশে অষ্টম শ্রেণী মাদ্রাসার বই আহারে আমাদের আলিয়া মাদ্রাসাগুলোকে এখন ধ্বংস করা পরিকল্পনা চলছে এখানে আলিয়া মাদ্রাসার উস্তাদ বিন্দু যদি থাকেন তারা তো বিষয়গুলো জানেন শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে ঢোল তবলার ছবি দেওয়া হয়েছে মাদ্রাসাগুলোতে এই ঢোল তবলার ছবি দিয়ে আগামী জেনারেশনে কি ঢোল তবলা আর হুক্কু হুক্কু মার্কা আলেম বানানোর পরিকল্পনা চলছে নাকি এ বিষয়ে সমস্ত ওলামায়ে কেরামদের প্রতিবাদ জানানো দরকার শুধু চাকরির আশায় বেতনের আশায় সত্য বলা থেকে চুপ থাকা এটা কখনো ব্যক্তিত্ববান আলেমের গায়রত হতে পারে না স্বভাব হতে পারে না আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন তো দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে শিক্ষা ব্যবস্থার করুণ দশা এটা বর্তমানে অভিভাবকরা আন্দোলন করছেন শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত শিক্ষা নিয়ে কোনো রাজনীতি করা উচিত না আমরা চাই আমাদের সন্তানরা পড়াশোনা করে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা শিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্রবান হোক তাদের ভিতরে মূল্যবোধ জাগ্রত হোক এটা আমরা চাই কিন্তু এক শ্রেণীর লোকেরা তারা দিনী শিক্ষার ঘোর বিরোধী তারা দিনী শিক্ষাকে সহ্য করতেই পারে না কয় আমরা আরো স্মার্ট কারিকুলাম প্রণয়ন করেছি আমরা যদি শিক্ষা ব্যবস্থা থেকে দিনকে বাদ দেই কোরআন হাদিস বাদ দেই তো ওই কারিকুলাম দিয়ে দিনী শিক্ষা বিবর্জিত সেই কারিকুলাম দিয়ে শিক্ষিত হতে পারে কিন্তু দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত দুর্নীতিবাজ হবে কি প্রমাণ নীলফামারীতে মাঝে মাঝে বিভিন্ন মসজিদে জুতা চুরি হয় কিনা হয় কিনা যে ব্যক্তি জুতা চুরি করে সে কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত বা অশিক্ষিত সেও তো চোর আবার গুরুত্বপূর্ণ চেয়ারে বসে উচ্চ শিক্ষিত মানুষ কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে চুরি করে ঘুষ খায় ডাকাতি করে সেও তো চোর এই দুই চোরের ক্যাটাগরি কি সমান কথা বলছেন না কেন আপনাদের নীলফামারীর মসজিদের জুতা চোর আর ওই গুরুত্বপূর্ণ চেয়ারে বসে রাষ্ট্রের টাকা পয়সা সম্পদ চুরি করা চোর দুই চোরের ক্যাটাগরি কি সমান এটা শিক্ষিত চোর আর একটা
অশিক্ষিত চোর অশিক্ষিত চোরের চাইতে শিক্ষিত চোর ভয়াবহ অশিক্ষিত চোর কয়েক হাজার টাকার চুরি করে কিন্তু শিক্ষিত চোরেরা তারা যদি তাদের শিক্ষা কারিকুলামের ভিতরে রবকে চেনা জানার শিক্ষা নিয়ে তাকওয়াবান পরহেজগার না হয় তো ওই শিক্ষিত মানুষটাও চুরি ডাকাতি করতে তার অন্তরে দ্বিধাবোধ কাজ করবে না আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে যদি বাদ দিয়ে দেই দ্বীনি শিক্ষাকে যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা শিক্ষিত পেলেও আমরা নৈতিক চরিত্রবান মানুষ কখনো পাবো না মাদ্রাসা শিক্ষাকে অনেকে দেখতে পারে না কিন্তু আমাদের মাদ্রাসাগুলোর পরিবেশ কত সুন্দর আপনি স্কুলের সামনে গেলে বেশি সালাম পাবেন কলেজের সামনে গেলে বেশি সালাম পাবেন না মাদ্রাসার সামনে গেলে বেশি সালাম পাবেন স্কুল কলেজের সামনে গিয়ে গেলে স্কিয়ার সালাম আরো বলবে আঙ্কেল হাই কলেজ ইউনিভার্সিটির সামনে গেলে হাইও বলবে না একদম গাঁজা টেনে গাঁজা টেনে সিগারেট টেনে মুখের উপরে ধোয়া মারবে একশনের লোকেরা বলে মাদ্রাসায় পড়াশোনা নাই মাদ্রাসায় যারা পড়ে এরা কিচ্ছু জানে না মাদ্রাসায় জঙ্গিবাদের প্রশিক্ষণ হয় তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কি করছে সেটা কি আমরা জানি না আমরা তো স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়েও পড়েছি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা অনেক সময় মাদ্রাসা শিক্ষাকে তুচ্ছতাচ্ছিল্য করে তারা নিজেদেরকে অনেক উচ্চ শিক্ষিত এবং অনেক ভালো পরিবেশে তারা আছে বলে দাবি করে অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনও আছে বিশ্ববিদ্যালয়গুলোর সামনে দিয়ে সাধারণ মানুষ যাওয়ার সময় কলিজায় ধরপড় ধরপড় আরম্ভ হয় না জানি কোন সময় ছাত্রদের দুই গ্রুপ ঝগড়ায় লিপ্ত হয়ে মারামারিতে লিপ্ত হয়ে এক গ্রুপ আরেক গ্রুপের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে না জানি কোন সময় ককটেল ফাটায় না জানি কোন সময় বোমা ফাটায় গুলাগুলি করে এই ভয়ে মানুষ যাতায়াত করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর ভেতরে ছেলেমেয়েরা কবুতরের জুড়ার মতো বসে বসে ঢলাঢলি মাখামাখি করে বাদাম খায় এই রকম অপবিত্র পরিবেশ কোন মাদ্রাসায় আছে কোন মাদ্রাসায় নাই দ্বীনি শিক্ষা যেখানেই আছে পবিত্রতা সেখানে আছে দ্বীনি শিক্ষাকে শিক্ষাক্রম থেকে বাদ দেওয়া ভয়াবহ পরিকল্পনা আরো আগে থেকে শুরু হয়েছে শুধু তাই নয় আমাদের স্কুল কলেজ পড়ুয়া অনেক মেয়েরা আছে কনজারভেটিভ ফ্যামিলি যারা পারিবারিকভাবে দিনচর্চা করে দিনচর্চা করা এদেশের প্রত্যেকটি মানুষের যার যার ধর্ম পালন করার সাংবিধানিক অধিকার আছে যে যার ধর্ম পালন করবে তাকে সেই অধিকার দিতে হবে এটা তার সাংবিধানিক অধিকার ধর্মীয় অধিকার নাগরিক অধিকার এখন একজন হিন্দু যদি সেই অধিকার ভোগ করতে পারে তাহলে একজন মুসলিমও তো সেই অধিকার ভোগ করবে একজন মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে ত্রিপিস পরে যাওয়ার স্বাধীনতা পায় তো আরেকজন মেয়ে সে বুরখা পরে নিকাব পরে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যাওয়ার এই স্বাধীনতাও তার ভোগ করা উচিত কিন্তু দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে শিয়াল রূপী কিছু শিক্ষক আছে যারা বুরখা এবং নিকাব পড়ুয়া মেয়েদেরকে রীতিমতো হয়রানি করে নোটিশ বোর্ডে নোটিশ টানায় দেয় ভাইবাতে অথবা পরীক্ষার হলে কিংবা ক্লাসে পর্দা করে আসা যাবে না শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় ঠিক তেমনি ভাবে লুচ্চা বদমাশরাও নারীদেরকে সবসময় ব্যাপারটা দেখতে চায় আমার তো একটা ঘটনা মনে পড়ে গেল এক মুরগির খামারি মুরগির খামার আছে না চার দেয়ালের ভেতরে মুরগি পালন করছে মুরগি লালন পালন করছে একদিন এক শিয়াল এসেছে শিয়াল এসে নেট বুঝেন না আপনারা নেটের ফাঁক দিয়ে বলতেছে আহারে মুরগি তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে দেখো আমি কত স্বাধীন আমি চার দেয়ালে বন্দি না আমি যে কোনো জায়গায় যেতে পারি তোমাদের মালিক বড় নিষ্ঠুর তোমাদেরকে আটকায় রেখেছে চালাক এক মুরগি তখন বলল হ্যারে শিয়াল তুমি কোন উদ্দেশ্যে কথাগুলো বলছো বাকিরা না বুঝলো আমি বুঝছি আমরা যদি চার দেয়ালের বাইরে আসতে পারি তো তুমি আমাদেরকে মজা করে গিলতে পারবা এজন্যই তুমি আমাদেরকে এই কথা বলছো
শাল যেমন মুরগির স্বাধীনতা চায় লুচ্চা বদমাশরা সব সময় নারীদেরকে চোখের সামনে বেপর্দা দেখতে চায় আমাদের মেয়েগুলো অবাধে দিনচর্চা করতে পারছে না এই যে দিন শিক্ষা বিবর্জিত হয়ে যাওয়া এটাও গজব আসার আরেকটা কারণ নাম্বার 5 পাঁচ নাম্বার হলো ওয়াতাআর রাজুল যাওজাতাহু ওয়াআক্কা উম্মাহু যখন লোকেরা তাদের স্ত্রীর বাধ্য হয়ে যাবে স্ত্রীর কথা শুনে মায়েরও বাধ্য হয়ে যাবে স্ত্রীর কথা বেশি শুনে বিয়ে শাদি করার পরে দেখা যায় বউয়ের আচল আচল ধরে ধরে টানে বউ যা বলে তাই শুনে আর মায়ের সাথে খারাপ আচরণ করে এই রকম মানুষ আমাদের সমাজের আশেপাশে আছে না নাই খবরদার আমার ভাইয়েরা বউয়ের সাথে অবশ্যই ভালো আচরণ করবেন কারণ তিনি আপনার স্ত্রী তিনি আপনার বিবি বিবির সাথে কেমন আচরণ করবেন সেটা তো আল্লাহ কোরআনেই বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো সদাচার করো আপনার স্ত্রীর সাথে আপনি সুন্দর ভাষায় কথা বলবেন সম্মান দিয়ে কথা বলবেন বেশি পরিমাণ ভালোবাসবেন তার চাহিদাগুলোকে প্রাধান্য দিবেন আপনার স্ত্রীকে আপনি সম্মান করবেন কিন্তু স্ত্রীকে স্ত্রীর মতো স্ত্রীর সাথে আচরণ করবেন আর মায়ের জায়গায় মাকে রাখবেন মনে রাখবেন মায়ের পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন কি মায়ের সাথে বিয়ে শাদি করার পরে বউয়ের কথা মতো মায়ের বিরুদ্ধে অ্যাকশন নিয়েন না আর মা বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন তাদেরকেও বলছি খবরদার আপনার স্বামীর কানে শাশুড়ির বিরুদ্ধে বদনাম করিয়েন না বরং আপনি আপনার স্বামীর কানে বলেন প্রিয়তম স্বামী আমার বাজার থেকে আসার সময় আমার শাশুড়ি আম্মার জন্য আলাদা কিছু ফল কিনে নিয়ে আসিও ঔষধ না ঔষধ কিনে নিয়ে আসিও তার জন্য সুন্দর একটা কাপড় কিনে নিয়ে আসিও তার তেল নাই সাবান নাই এটা নাই ওইটা নাই এগুলো নিয়ে আসিও স্বামীর কানে উল্টা পাল্টা কথা না দিয়ে বরং শাশুড়ির কি লাগবে সেগুলো আপনি আপনার হাজবেন্ডের কানে দেন তাহলে দেখবেন স্বামীর ভালোবাসাও বেশি পাবেন অন্যদিকে আপনার স্বামীর জন্য তার আপনার স্বামীর জন্য আপনার শাশুড়ি মা দোয়া করে দিবেন কোনো মা যদি তার ছেলের জন্য দোয়া করে দেন আরে মায়ের দোয়া এটা এর মাঝখানে কোনো বাধা থাকে না মায়ের দোয়া ডিরেক্ট আল্লাহর কাছে চলে যায় দুনিয়ায় যদি সম্মান পেতে চান রিজিক পেতে চান ইজ্জতওয়ালা হতে চান দুনিয়ায় যদি আপনি সম্মান চান আখিরাতে যদি নাজাত চান তাহলে মায়ের খেদমত করতে হবে কারণ আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা যিনি বলেছেন তিনি কি আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি মায়ের অবাধ্যতা যখন আরম্ভ হবে আপনার জীবনে গজব নেমে আসবে নাম্বার 6 নাম্বার হলো ওয়াবার সাদিকহু ওয়া জাফা আবাহু যখন লোকেরা তার বন্ধু বান্ধবের সাথে বন্ধুর সাথে ভালো আচরণ করবে আর বাপের সাথে বেয়াদবি আরম্ভ করবে তখনই তার জীবনে গজব আসবে নাম্বার 7 7 নাম্বার হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে যখন হই হুল্লুর বেড়ে যাবে অর্থাৎ ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বেড়ে যাবে এগুলো হলো আখির জামানার মসজিদের আলামত আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদগুলোতে ইমাম আর খতিবের গলার আওয়াজ নিচু থাকবে ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বড় থাকবে তাকায় দেখেন আমাদের সমাজের আশপাশে কত মসজিদ আছে সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ পাপিষ্ঠরা হুজুরদেরকে ঠিক করে দেয় হুজুর এইটা বলবেন ওইটা বলবেন না ওইটা বলবেন ওইটা বলবেন না তার গলার আওয়াজ বলো এটা কি তোর বাপের জায়গা নাকি তুই ঠিক করে দিবি এইটা বলেন ওইটা বলেন মসজিদ কারো বাপ দাদার জায়গা নয় মসজিদ হলো আল্লাহর ঘর এই মসজিদে ইমাম সাহেব কুরআন সুন্নাহর কথা বলবেন কেউ এখানে বাধা দিতে পারবে না আর যে হুজুর পাপিষ্টদেরকে ভয় করে কথা বলতে পারেন না প্লিজ ভাই আপনি এই মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান অথবা আপনি ব্যবসা করে ভাত খান রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে যদি কথা বলেন তখন ফাসাক ফুজ্জারের পরোয়া না করে সাহসিকতার সাথে গলা উঁচু করে সত্য কথা বলতে হবে আপনাকে
নাম্বার 8 8 নাম্বার হলো ওয়াসাদাল কবিলা তাফাসিকহুম যখন ফাসিক লোকেরা এলাকা এলাকায় নেতৃত্ব দেওয়া আরম্ভ করবে গোত্রে গোত্রে নেতৃত্ব দেওয়া আরম্ভ করবে তখন গজব আসবে নাম্বার 9 9 নাম্বার হলো ওয়া কানা জাইমুল কওমি আরযালুহুম নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব লাভ করবে তখনই গজব আসবে নাম্বার 10 10 নাম্বার হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি যখন অনিষ্টের ভয়ে আমার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে কাউকে সম্মান করা শুরু হয়ে যাবে তখনই গজব আসবে নাম্বার 11 11 নাম্বার হলো শুরিবাতিল খুমহ মদপান যখন বেড়ে যাবে মাদক বেড়ে যাওয়া মাদক বেড়ে যাওয়া গাঁজা বেড়ে যাওয়া এগুলো কিন্তু কিয়ামতের আগের আলামত এখানে অনেক যুবকরা এসেছে আমার যুবক ভাইদেরকে বলবো ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো এই বয়সটা মাদকের আখড়াই গিয়ে কাটানোর বয়স নয় এই বয়সটা জুয়ার আসরে যাওয়ার বয়স নয় নাচ গান ফুর্তি করার বয়স নয় এই বয়সে আল্লাহর রাসূলের সাহাবীরা ইকামাতে দিনের কাজের জন্য পাগল পাড়া ছিলেন এই বয়সে আল্লাহর রাসূলের সাহাবীরা কোরআনের বিজয়ের জন্য পাগল পাড়া ছিলেন কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের মতই তো যুবক ছিলেন ওমর রাদিয়াল্লাহু আন যেই ওমর ইসলামের জন্য এত কন্ট্রিবিউশন রেখেছেন ইসলাম কবুল করার পরেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন বলেছেন কাফিরের গোষ্ঠী শোনো ওমর ইসলাম কবুল করেছে সাহস যদি থাকে তো ওমরের উপরে অ্যাটাক করো ওমরের উপরে আক্রমণ করো ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের পরে ইসলাম অনেকটা শক্তিশালী হয়েছে আমার যুবক ভাইয়েরা আপনাদের এই যৌবন আল্লাহ দিয়েছেন আপনি কারো সামনে পিছনে গিয়ে চামচামি করে এই যৌবন কাটানোর জন্য নয় বরং আপনার এই যৌবন হয়েছে আল্লাহর জমিনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর দিন বিজয়ের সংগ্রামের জন্য এই যৌবনকে কদর করতে হবে কাজে লাগাতে হবে মাদক গাঁজা এবং সকল প্রকার অনিষ্টতা থেকে নিজের যৌবনকে হেফাজত করতে হবে নবীজি বলেছেন যখন মাদক বেড়ে যাবে তখন গজব আসবে ওয়ালুবিসাল হারির যখন রেশমি পোশাক মানুষ জায়েজ মনে করবে নাম্বার 13 13 নাম্বার হচ্ছে ওয়াত্তুখিদাতিল কাইনাত মানুষেরা যখন গায়িকাদেরকে গ্রহণ করবে মানুষেরা যখন গায়িকাদের পেছনে ছুটবে তখন সমাজ উপরে জাতির উপরে গজব আসবে এরপরে 14 নাম্বার হলো ওয়াল মাআজিফ বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে এখন বাদ্যযন্ত্র বড় হালকা ব্যাপার হয়েছে বাদ্যযন্ত্র ছাড়া আমাদের বিয়ে শাদী শুরু হয় না বিয়ে হলো একটা পবিত্র কাজ হালাল কাজ একটা হালাল কাজ আরম্ভ করে হারাম কাজ দিয়ে যেই সকল লোকেরা বিয়ে শাদীর সময় গান বাজনা বাজনা বাজায়া বিয়ে করে এই সকল দম্পতির ঘরে যেই সন্তান পয়দা হবে এগুলাও ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা সন্তান হবে কারণ শুরুটা ভালো ছিল শুরুটা ভালো নাম্বার 15 15 এবং সর্বশেষ 16 ওয়ালা আনা আখির হাদিল উম্মতি আউওয়ালাহা উম্মতের পরবর্তী পর্যায়ের লোকেরা যখন পূর্ববর্তীদেরকে দোষারোপ করবে আল্লাহর নবী বলেছেন এই কুকর্মগুলো যখন আমার উম্মত আরম্ভ করবে ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা খাসফান ওয়া মাসখান আল্লাহর নবী বলেছেন তখন অগ্নিবায়ু আসবে ভূমিকম্প হবে ঘূর্ণিঝড় হবে চেহারা বিকৃতির ধস নেমে আসবে 6-7 দিন আগে ভয়াবহ ভূমিকম্প হলো আজকেও হয়ে যেতে পারে যে কোনো সময় ঘূর্ণিঝড় ভূমিকম্প হতে পারে আর আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে ঘন ঘন ঘূর্ণিঝড় হবে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এগুলো কেন ঘটবে এই যে এই 15টা গুনাহের কথা বললাম আবার অন্য একটা হাদিস আছে আল্লাহর হাবিব বলেছেন এই 5টা কুকর্ম যখন আমার উম্মত আরম্ভ করবে মারাত্মক মুসিবত তাদের উপরে নেমে আসবে এক নাম্বারে হচ্ছে লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতি লাম তাকুম মাদাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ আল্লাহর নবী বলেছেন যখন কোন জাতির লোকেরা অসভ্যতায় অশ্লীলতা বেহায়াপনায় মেতে উঠবে এমন এমন রোগবালাই আর মহামারী আসবে যে রোগবালাইগুলো তাদের অতীতের যুগে ছিল না বলেন তো 10 বছর আগে পৃথিবীতে করোনা নামে কোন রোগের নাম আপনারা শুনছিলেন নাকি কথা বলছেন না কেন হাদিস আপনাদেরকে বলছি
অশ্লীলতা বেহায়াপনায় ডুবে গেলে এমন নতুন নতুন রোগ আসবে যেগুলো আগের জামানায় ছিল কখন এগুলো আসলো যখন আমরা বেপর্দা আরম্ভ করলাম বেপর্দা আরম্ভ করলাম অশ্লীলতা সমকামিতা অবাধ যৌনতায় ডুবে গেলাম ইউরোপ আমেরিকার অসভ্য দেশগুলোতে যখন শর্টকাট পোশাক আশাক পরে চলাফেরা আরম্ভ হয়েছে আল্লাহ এমন একটা রূপ পাঠাইলেন এখন দেখা যায় কেউ আর শর্টকাট কাপড় পরে না মনে আছে কিনা আপনাদের করোনার সময় পিপিই বুরখার মতো পিপিই পোশাক পরে বের হতো মনে আছে আপনাদের পর্দা যারা করত না মাস্ক পরে পরে হাঁটতো শুধু মাস্ক নয় মনে আছে আপনাদের কেউ কেউ হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস মুখের মধ্যে মাস্ক আবার মাথার মধ্যে হেলমেটের মতো কি আর একটা পড়তো দেখলে মনে হতো নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী চলে এসেছে বেপর্দা অশ্লীলতা বেহায়াপনা সমকামিতা আর অবাধ যৌনতায় যখন গোটা বিশ্ব ছড়িয়ে গেল আল্লাহ করোনার একটা ঝাপটা দিলেন সবগুলা সাইজ হয়ে গেছে আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে এইডস ছিল না যখন অবাধ যৌনতা আরম্ভ হয়েছে এইডস আরম্ভ হয়েছে সামনে আরো নতুন নতুন অনেক রোগ আসবে কেন এগুলো আসবে আল্লাহর নবী বলেছেন যখন অসভ্যতা বর্বরতা অশ্লীলতা বেহায়াপনা কোন জাতির মধ্যে বেড়ে যাবে আল্লাহ এমন এমন রোগ দিবেন যেই রোগ আগে কখনো ছিল না রোগ বালাই কি আমরা বানাই না আল্লাহর তরফ থেকে আসে আবার রোগ থেকে হেফাজত করেন কি দেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশের মানুষটা সবচেয়ে নোংরা থাকে অপরিচ্ছন্ন থাকে করোনা আসার পরে কমপক্ষে 10 লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে কিন্তু বলেন তো 10 লক্ষ কি মারা গেছে নাকি আর যারা বেশি পরিচ্ছন্ন স্মার্ট থাকে মিলিয়ন মিলিয়ন মানুষ তো পৃথিবীতে মারা গিয়েছে যাদেরকে আমরা সবচেয়ে সভ্য বলি সেই আমেরিকা ইতালি ফ্রান্সের লাশের পাহাড় কবর দেওয়ার মতো জায়গা অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় নাই কিন্তু আমার বাংলাদেশের গরিব মুসলমানদেরকে যিনি বাঁচাইয়া দিয়েছেন তিনি কি আল্লাহ আপনারা বেঁচে গেছেন আপনারা করোনার চেয়ে শক্তিশালী এই জন্য কথা বলছেন না কেন এক ব্যাকুল তো বলেছিল আমরা করোনার চেয়ে শক্তিশালী কিসের শক্তিশালী আল্লাহ যদি চান কিচ্ছু লাগবে না মশা দিয়ে সাইজ করতে পারবে না কেন আল্লাহ কি মশা দিয়ে এর আগে সাইজ করেন নাই ওই শয়তানের নাম কি আরো জোরে বলেন আল্লাহ সাইজ করতে হলে কিচ্ছু লাগে না বাতাস দিয়ে সাইজ করতে পারেন এমন বাতাস আসবে একটা বাড়িতে টিন থাকবে না এমন ঘূর্ণিঝড় আসবে একটা বাড়িও থাকবে না সব মাটির নিচে চলে যাবে এমন ভূমিকম্প হবে দেখেন না গত বছর তুরস্কে সিরিয়ায় এক রাতে 6000 ভবন দশায়া দিয়েছেন কি আল্লাহর হাবিব বলেছেন অশ্লীলতা বেহায়াপনা বাড়লে নতুন নতুন রোগ আসবে নাম্বার 2 দুই নাম্বার হলো ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাউরিস সুলতানি আলাইহিম যখন কোন জাতির লোকেরা ওজনে কম দেওয়া আরম্ভ করবে মাপে কম দিবে তখন তাদের জন্য খাদ্য সংকট আসবে অভাব অনটন আসবে কঠিন দুর্ভিক্ষ আসবে আর তাদের উপরে জালেম শাসক আল্লাহ চাপায়া দিবেন দেখবেন আমাদের মধ্যে ওজনে কম দেওয়ার স্বভাব কম না বেশি 250 গ্রাম 500 গ্রাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হিসাব করে দেখবেন ফুল নাই 50 কেজি চালের বস্তা হিসাব করে দেখবেন অনেক জায়গায় দেখা যায় একদম 50 কেজি জানেন কিনা আপনারা এটা এই রকম করে ওজনে কম দেওয়া আরম্ভ করলে কিন্তু খাদ্য সংকট আসবে আর খাদ্য সংকট ওজনে কম দেওয়া মাপে কম দেওয়ার চাইতে অসাধু চক্র প্রতারক যখন বেড়ে যায় তখন আবার খাদ্য সংকট আরো বেশি বেড়ে যায় পেঁয়াজ তো ডবল সেঞ্চুরি হয়ে গেছে তাই না ভারত যখন বলল পেঁয়াজ আমরা রপ্তানি করব না ওই দিনই আমাদের অসাধু ব্যবসায়ীরা 100 থেকে 200 তে নিয়ে গিয়েছে কি বলেন আছে না নাই অথচ তার কাছে স্টকে আগে থেকেই ছিল কি ছিল না সেগুলো ফুরিয়ে যাওয়ার পরে নতুন আমদানি করলে দাম বাড়ালে সেটা ভিন্ন কথা কারণ আমদানি করতে খরচ হয়েছে বেশি বিক্রিও হবে বেশি কিন্তু স্টকে ছিল আপনি কেন বাড়িয়ে দিলেন আপনি অসাধু ব্যবসায়ী কিয়ামতের দিন জালিমের কাতারে দাঁড়ানো লাগবে আপনাকে আর এগুলো ওয়াজ এগুলো হাদিসের মধ্যে আছে 1 ইঞ্চি জমিকেও
বাদ দিবা না চাষাবাদ করো এই যে আমরা বিদেশের উপর বিভিন্ন দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে আমার দেশের মাটি তো উর্বর আমরা যদি সবাই মিলে চাষাবাদ করতে পারি চাষাবাদ বাড়িয়ে দিতে পারি আমার দেশটা আরো উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের উত্তরবঙ্গে আসলে তো খুব ভালো লাগে এত ফসলের সমারোহ হয় যে আলোচনার শুরুতে বললাম নয়ন জুড়িয়ে যায় চক্ষু জুড়িয়ে যায় এত সুন্দর ফসলের মাঠ দেখলে বেশি বেশি চাষাবাদ যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের দেশ উৎপাদনে আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ নাম্বার 3 তিন নাম্বার হলো নবীজি বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনউল কদরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু যখন মানুষ যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেওয়া বন্ধ করে দিবে আল্লাহর হাবিব বলেন যদি অন্যান্য জীবজন্তু আর প্রাণী জমিনে না থাকতো আল্লাহ বৃষ্টি একবারের জন্য বন্ধ করে দিতেন শুধু অন্যান্য প্রাণীর জন্য দয়া করে আল্লাহ বৃষ্টি দেন নইলে বন্ধই করে দিতেন তাহলে যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দিলে অভাব অনটন দিবেন কে চার নাম্বার হলো নবীজি বলেছেন ওয়ালাম ইয়াকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহি মা'দুওয়ান মিন গায়রিহিম ফাআখাদূ বা'দা মা ফি আইদিহিম যখন মানুষ আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করা মানে হলো আল্লাহ আর আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে মানুষ যখন মানুষের গোলামি আরম্ভ করবে আল্লাহ আর রাসূলের তরিকা বাদ দিয়ে মানুষ যখন নিজেরা আইন বানিয়ে তারা যখন তাদের নিয়ম নীতি কানুন ঠিক করে নেবে আল্লাহর হাবিব বলেছেন এই হাদিসটা বললে মনে হয় আল্লাহ কি আমাদেরকে দেখে দেখে এগুলো বলছেন নাকি আল্লাহর হাবিব বলেছেন তখন শাস্তি হবে এমন তাদের আশেপাশের বিজাতীয় লোকদেরকে আগ্রাসী মনোভাব তাদের ভেতরে তৈরি হয়ে এরপরে আল্লাহ রাসূলের তরিকা থেকে বাদ পড়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূলের তরিকা থেকে দূরে যাওয়ার কারণে ওই মুসলমানদের এলাকার সম্পদ আশেপাশের দেশের জাতীয় দুশ্মনেরা ভোগ করবে করিডোর চালু করে কিংবা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস চালু করে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস নিয়ে তারা মুসলমানদের দেশের সম্পদ ইচ্ছা মতো ভোগ করবে কথা কি বোঝা যায় নাম্বার 5 পাঁচ নাম্বার হলো আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখাইয়ালু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম যখন মুসলমানরা আল্লাহর কিতাব বাদ দিয়ে তারা তাদের রাষ্ট্রনীতি জীবননীতি পরিচালনা আরম্ভ করবে তাদের দেশের মধ্যে এলাকার মধ্যে তখন দুর্ভিক্ষ তখন গৃহযুদ্ধ বেড়ে যাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে আজকে তাকায় দেখেন যেই জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন নাই সেই জমিনের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি চলে তাহলে বলছিলাম ভাই বসেন সময় এমনি শর্ট আমি কথাগুলো শেষ করি গজবাসার কারণ বলছিলাম কয়টা একটা বলতে বলতে আমার সময় চলে গেছে বাকিগুলো সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ এক নাম্বার আমরা যখন গুনাহের সাগরে ডুবে যাই তখন গজব দেন কে দুই নাম্বার হচ্ছে মাঝে মাঝে আল্লাহ গজব পাঠান আমাদেরকে সতর্ক করার জন্য যাতে করে আমরা আল্লাহর ভয়ে আল্লাহর দিনের দিকে ফিরে আসি এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় সুন্দর করে বললেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন আর অবশ্যই আমি তোমাদেরকে লঘু শাস্তি আস্বাদন করানোর আগে হালকা শাস্তি দিব অর্থাৎ আখিরাতে তোমাদের পাপের জন্য শাস্তি দেওয়ার আগে দুনিয়ায় তোমাদের উপর হালকা শাস্তি দিব যাতে তোমরা আমার ভয়ে আমার দিনের দিকে ফিরে আসো আমাকে ভয় করে যেন আমার দিকে ফিরে আসো এই যে দেখেন গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল সকাল 9:30টায় আপনাদের এলাকায় হয়েছে ভূমিকম্প আল্লাহ দিলেন ভাবুন তো একটু ওই দিন আমরা অনেকে ফজরের নামাজ কাজা করেছি ফজরের নামাজ পড়ি নাই আল্লাহ ভূমিকম্প দিয়া মাটি কাঁপায়া দিলেন ও যুবক ভাইয়েরা বাবা জানরা ওই মাটি নড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে কি আপনার কলিজাটা কেঁপে উঠে নাই
আল্লাহর ভয়ে কি কলিজাটা কেঁপে ওঠে নাই এই অনুভূতি কি আপনার ভেতরে আসে নাই আহারে ওই ভূমিকম্পে তো আমি যে বাড়িতে ছিলাম ছাদ শুদ্ধা বাড়ি শুদ্ধা আমি শেষ হয়ে যেতে পারতাম আল্লাহ যদি কাউকে শেষ করে দিতে চান আল্লাহ পারবেন কিনা আমি তো বেঁচে গেলাম সুতরাং আমার তো কোনো গ্যারান্টি নাই মানুষ নিজেকে অনেক ক্ষমতাবান মনে করে কিসের এত ক্ষমতা আপনার তো নিজের উপরেই আপনার ক্ষমতা নাই যদি নিজের উপর আপনার ক্ষমতা থাকতো আপনার পেটে ব্যথা হতো না মাথা ব্যথা হতো না ডায়াবেটিস হতো না আসলে মানুষ হলো সৃষ্টিগতভাবে দুর্বল এজন্য আল্লাহ কোরআনে বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে দুর্বল করে বানানো হয়েছে সেই মানুষ বলে মানুষ নাকি ক্ষমতার উৎস ব্যাকল একটা সাপ দেখলে দৌড় মারো পেটে ব্যথা হইলে বিছানায় ছটফট করো সেই দুর্বল মানুষ কি করে ক্ষমতার মালিক হয় ঠিক কি না এটা হচ্ছে একটা পাম দেওয়া মানুষকে একটা পাম দেওয়া পাম বুঝেন তো আপনারা মানুষ কি করে ক্ষমতার মালিক হয় মানুষ ক্ষমতার মালিক নয় ক্ষমতার মালিক কে আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশাউ ওয়া তানজিউল মুলক মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ বলছেন ও নবী আপনি বলুন হে রাজা ধীরাজ আল্লাহ হে ক্ষমতার মালিক আল্লাহ আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় আনেন আমাকে বলতে পারেন হুজুর তাহলে ফাসিক ফুজ্জার জালিম কেও কি আল্লাহ ক্ষমতা দেন তো শুনেন ক্ষমতার মালিক হয়ে গেলেই কিন্তু ইজ্জতওয়ালা হওয়া যায় না কারণের পরের অংশে আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর কাউকে ইজ্জত দেওয়া আবার কাউকে বেইজ্জত করার ইখতিয়ার কার এবার আয়াতের আগের অংশের সাথে পরের অংশ মিলান ক্ষমতা দেন আল্লাহ কেড়েও নেন আল্লাহ ইজ্জত দেন আল্লাহ বেইজ্জত করেন আল্লাহ এই আয়াত গুলো যদি আপনি ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেন তাহলে বুঝবেন শুধু ক্ষমতার মালিক হলে ইজ্জতওয়ালা হওয়া যায় না কারণ পৃথিবীতে এমন ইতিহাসও আছে ক্ষমতায় থেকে বেইজ্জত হইছে যেমন নমরুদ ক্ষমতায় থেকে জুতার বাড়ি খাইছে বেইজ্জত এই তো বেশি দিন আগের ঘটনা না বুশের নাম তো জানেন আপনারা বুশ জুতার বাড়ি খাইছে ক্ষমতায় থেকে ঠিক কিনা এখনো দেখবেন মাঝে মাঝে যারা ক্ষমতার গরমে বেশি হেডাম দেখায় মাঝে মাঝে চেয়ারে বসে জনগণের জুতার বাড়ি খায় তাহলে ইজ্জত দেওয়ার মালিক যিনি তিনি কি ক্ষমতায় থেকেও ইজ্জত হারানোর সম্ভাবনা আছে আবার ক্ষমতায় না থেকেও ইজ্জত বলা হওয়া যায় যেমন আপনি দেখেন পৃথিবীতে বহু মানুষ আছে তার কোনো ক্ষমতা নাই কিন্তু ইজ্জত বেশি মানুষ দেখলেই সালাম দেয় ভালোবাসে অন্তর থেকে আবার দেখবেন অনেক মানুষের ক্ষমতা আছে সামনে আসলে মানুষ যদি সালামও দেয় পিছনে গিয়ে আবার তিনটা গালি দেয় এইরকম আছে না নাই তাহলে বলেন তো ইজ্জত সম্মান দেওয়ার মালিক যিনি তিনি কি তো আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ গজব দেন সতর্ক করার জন্য এই যে ভূমিকম্প হলো আপনার অন্তর তো আল্লাহর ভয়ে প্রকম্পিত হলো না সেই দিন জোহর আসর মাগরিব এসা চলে গেল নামাজে গেলেন না নামাজের কোনো খবর আপনার নাই অথচ সেই দিনের ভূমিকম্পে আপনি মারা গিয়ে জোহরের সময় যারা যাওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না অবশ্যই ছিল কারণ আমাদের কোনো গ্যারেন্টি নাই যে কোনো সময় আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি আল্লাহ গজব দেন এই কারণে আপনাকে সতর্ক করার জন্য এটা একটা অ্যালার্ম এটা একটা সংকেত যাতে করে আপনি আল্লাহর ভয়ে আল্লাহর দিনের দিকে ফিরে আসেন নাম্বার থ্রি তিন নাম্বার কোনো জাতি যখন অবাধ্য হয়ে পড়ে ওই অবাধ্য জাতির উপরে আল্লাহ গজব দেন এই ধরনের পৃথিবীর ছয়টা জাতি আছে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন জুড়ে বলেন কয়টা জাতি এক নাম্বার হচ্ছে নূহ নবীর জাতি নূহ নবী এদেরকে দাওয়াত দিয়েছেন নূহ নবীকে তারা পাগল
বলেছে হত্যা করার হুমকি দিয়েছে তার অপরাধ হলো তিনি আল্লাহর দ্বীনের কথা বলেন এখনো সেই কাফির কুফফারদের চরিত্র ধারণকারী লোকেরা আছে যারা নবীদের উত্তরাধিকারী লোকেরা যখন দ্বীনের দাওয়াত দেয় তাদেরকেও জেল জুলুমের হুমকি ধামকি দেয় নূহ নবীর দাওয়াত 950 বছরের দাওয়াত প্রত্যাখ্যান করলো নূহ নবী দোয়া করলেন রব্বি লা তাদর আলাল আরদ মিনাল কাফিরিন দাইয়ারা আল্লাহ কাফিরদের আন্ডা বাচ্চা শেষ করে দাও একটা মহাপ্লাবন আসলো মহাপ্লাবনের সবগুলা শেষ দুই নাম্বার জাতি হলো হুদ নবীর জাতি তিন নাম্বার জাতি হলো সালেহ নবীর সামুদ জাতি চার নাম্বার হলো শুআইব নবীর মাদিয়ানের অবাধ্য জাতি অবাধ্য লোকেরা পাঁচ নাম্বার হলো লূত আলাইহিস সালামের সমকামী সেই অবাধ্য জাতি ছয় নাম্বারে হলো ফেরাউন এবং তার অবাধ্য দলবল এই ছয়টা জাতিকে অবাধ্যতার কারণে আল্লাহ শেষ করেছেন আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতে 40 নম্বর আয়াতে বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা منهم من أغل وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله تعالى বলছেন প্রত্যেককেই তাদের গুনাহের কারণে অবাধ্যতার কারণে আমি পাকড়াও করেছি কাউকে কাউকে তাদের অবাধ্যতার কারণে আসমান থেকে প্রস্তর বৃষ্টি নাজিল করে শেষ করে দিয়েছি কাউকে কাউকে বজ্র নিনাদ দিয়ে শেষ করে দিয়েছি আবার কাউকে কাউকে জমিন ধসায়া শেষ করে দিয়েছি কাউকে কাউকে অবাধ্যতার কারণে সাগরে ডুবাইয়া মেরেছি আমি আল্লাহ তাদের উপর জুলুম করে নাই বরং তারা নিজেদের উপর জুলুম করেছিল বলে তাদের উপরে এমন গজব দিয়েছেন কে চার নাম্বার হলো মানুষের উপর তখনই গজব আসে আপনাদের কষ্ট হচ্ছে চার নাম্বার হলো মানুষের উপরে তখনই গজব আসে যখন মানুষ হকের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাছ থেকে যখন ইমানদারেরা মুসলমানরা নিজেদেরকে কুটায় ফেলে শুধু নিজে নামাজ পড়ে নিজে ভালো কাজ করে কিন্তু হকের দাওয়াত দেয় না অন্যায় অবিচার জুলুম দেখে তার প্রতিবাদ করে না অন্যায় জুলুমের বিরুদ্ধে তার কোনো ভূমিকা নাই এই রকম লোকদের উপরেও গজব যিনি দেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি আপনার দায়িত্ব শুধু নিজে ইসলাম পালন করবেন না বরং আপনি সর্বোত্তম সৃষ্টি আল্লাহর আপনার দায়িত্ব হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر মানুষকে সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন আল্লাহ তাআলা এজন্য বলেছেন ইমানদাররা ক্ষমতা পেলেই তারা এই কাজটা করবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু بالمعروف ونهوا عن المنكر আমি যদি ইমানদারদেরকে জমিনের নেতৃত্ব দেই প্রথমে তারা নামাজ কায়েম করবে দুই নম্বরে তারা যাকাত বৃত্তি করত ব্যবস্থা চালু করবে তিন নম্বরে সৎ কাজের আদেশ দিবে ভালো কাজগুলো আইন পাস করে জারি করবে চার নম্বর অসৎ কাজগুলো আইন পাস করে বন্ধ করে দিবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা হলো প্রত্যেক মানুষের দায়িত্ব এই দায়িত্ব যদি কেউ পালন না করে নামাজ পড়েও জাহান্নামে যাবে রোজা রেখেও জাহান্নামে যাবে হজ আদায় করেও জাহান্নামে যাবে কেন যাবে শুনেন শনিবারের বিধান লঙ্ঘনকারীদের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন খুব ভালো করে শুনেন আল্লাহ তাআলা শনিবার ওয়ালাদের কাহিনী কোরআনে এভাবে তুলে ধরেছেন ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন কষ্ট হচ্ছে আপনাদের তো এই ঘটনাটা শুনেন সংক্ষেপে বলছি আর তোমাদের অবশ্যই জানা আছে শনিবার ওয়ালাদের পরিণতি
যাদেরকে আমি বানর আর শূকরে পরিণত করেছিলাম এটা দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা এক এক নবীকে আল্লাহ এক এক রকম মুজিজা দিয়েছেন দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তার ভয়েস তার কণ্ঠস্বর খুবই চমৎকার ছিল তার উপর নাজিল হওয়া জাবুর তিনি যখন তিলাওয়াত করতেন উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারায় এসে তার তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত আল্লাহু আকবার আল্লাহু আকবার দাউদ নবীর উম্মতের লোকেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার সেই সময় বনি ইসরাইলের ইবাদতের দিন ছিল শনিবার আল্লাহর আইন ছিল শনিবারে তোমরা কেউ মাছ ধরবা না ইহুদিরা চালাক তারা কৌশল করে মাছ আটকাইলো এক গ্রুপ ইহুদি তারা বলল আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন আমরা মাছ ধরবো না বেড়া দিয়ে আটকায় রাখবো বাদ দিয়ে মাছ আটকায় রাখবো বাঁধ দিব আটকায় রাখবো রবিবারে এগুলা ধরে ধরে খাবো এই যে মাছ ধরে আটকালো এটা তারা অন্যায় করলো এই গ্রুপ সরাসরি অন্যায়ে সম্পৃক্ত আরেক গ্রুপ তারা মাছ ধরাতে গেল না আটকানোতে গেল না কিন্তু যারা মাছ আটকাচ্ছে এদেরকে গিয়ে বাধাও দিল না আর আরেক গ্রুপ তারা মাছ ধরে না আটকায় না কিন্তু যারা ধরছে আটকাচ্ছে বলছে হে ভাই মাছ ধরো কেন আল্লাহ এটা নিষেধ করেছেন তাহলে তিন নাম্বার শ্রেণীর লোকেরা সৎ কাজ করেছে অসৎ কাজে বাধা অসৎ কাজে বাধা এই অবাধ্য জাতির উপরে গজব আসলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যুবকদেরকে আল্লাহ তাআলা বানর আর বয়স্কদেরকে শূকর বানায় দিলেন সত্তর হাজার বনি ইসরায়েলকে একদিনে বানর বানিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন হতে পারে হুজুর এদের মধ্যে তো এক গ্রুপ আছে তারা মাছ আটকায় নাই আল্লাহ এদের উপর বিপদ দিলেন কেন এরা সৎ কাজ করেছে আল্লাহর আদেশ মেনেছে কিন্তু অসৎ কাজে বাধা আরে বাপ রে বাপ আপনি সুফি সাহেব আজান পড়লেই নামাজে যান নামাজে যান তসবিহ তাহলিল সবই করেন নফল রোজাও রাখেন সবই ঠিক আছে আপনার আশেপাশে কুরআনের দাইদের উপরে কালবালা চলে আশেপাশে জুলুম চলে নির্যাতন চলে অন্যায় চলে অপরাধ চলে এই অন্যায় অপরাধ অসত্য না হোক দেখেও আপনি চুপচাপ থাকেন আপনার ইবাদত বন্দেগী কোনো কাজে লাগবে না কারণ মুসলমানের দায়িত্ব সে হকের দাওয়াত দিবে সূরা আসর গিয়ে ভালো করে পড়ুন সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সফলতার জন্য চার কথা বলেছেন এক নাম্বার ঈমান আনবে দুই নাম্বার সৎ কাজ করবে দায়িত্ব শেষ না এরপরে ওয়াতাওয়াসাউ বিল হকের দাওয়াত নিয়ে বেরিয়ে পড়বে আর হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে এজন্য চার নাম্বারে দেওয়া হয়েছে তখন কি করতে হবে হকের পথ এটা ফুল বিছানো নয় এটা কাটায় কাটায় ভরা রক্ত পিচ্ছিল কণ্ঠকাকীর্ণ পথ এই রক্তবাখা কণ্ঠকাকীর্ণ পথে চলতে হলে সবর লাগবে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার কারণে নমরুদ বলল হাররিকুহু তাকে ধরো অগ্নিকুণ্ড জ্বালাও ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাকে শেষ করো পুড়ায় দাও আর আমাদের দেবতাগুলোকে বাঁচাও অগ্নিকুণ্ড জ্বালানো হলো ইব্রাহিম নবীকে বলা হলো কি ব্যাপার ইব্রাহিম আগুনে তো পুড়ে যাবা ভয় লাগে নাকি ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন নমরুদ তুমি কারে ভয় দেখাও আল্লাহু আকবার বলেন কত বড় দুঃসাহসী উচ্চারণ এটা আগুনের সামনে বলছে হে নমরুদ তুমি কারে ভয় দেখাও আমি যে আল্লাহর দিনের দাওয়াত দেই ওই আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে এই আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন একবার কেন তোর আগুনের এই কুণ্ডলিতে হাজার বার ঝাঁপ দিতে আমি প্রস্তুত আছি আপনারা তো ইব্রাহিমের সন্তান মিল্লাত আবিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতা কে জোর করে হয়ে গেছে বানিয়েছেন কে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ইকামতে দিনের কাজ করতে গিয়ে দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছে নমরুদের কাছে মাথা নোয়ায় নাই ইব্রাহিমের সন্তান দাও দিন কায়েমের জন্য প্রয়োজনে জীবনকে কুরবান করে দিবে বাতিলের সামনে মাথা নোয়াবে না বসেন আমাকে শেষ করতে দেন নাম্বার ফাইভ পাঁচ নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মানুষ যখন দূরে সরে পড়বে তখন গজব আসবে জিহাদ শুনলে অনেকে মনে করে কি কইলো এটা জিহাদ এটা পবিত্র শব্দ সন্ত্রাসের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই জিহাদ করা হলো ফরজ জিহাদ মানে যুদ্ধ নয় যুদ্ধের আরবি শব্দ হচ্ছে হারবুন বা কিতালুন
এটা হলো জিহাদের একটা পর্যায় কিন্তু এটা প্রথম পর্যায় নয় এটা শেষ পর্যায় জিহাদের প্রাথমিক পর্যায়গুলো হলো দাওয়াত দেওয়া মানুষকে دینی তালিম তরবিয়ত দেওয়া মানুষের কাছে দাওয়াত নিয়ে যাওয়া دین প্রতিষ্ঠার জন্য কাজ করা دین প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে জালিম কাফের কুফাররা যখন আক্রমণ করে আক্রান্ত হলে পরে তারপরে মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়াটা হার ওইটা জিহাদের শেষ পর্যায়ে ওইটা প্রথম পর্যায়ে নয় জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে গেলে তখন গজবাসে মুসা নবীর কাহিনী আপনারা পড়বেন ওই যে তিহ ময়দানে 40 বছর বন্দী করে রাখা হয়েছে শুধুমাত্র জিহাদ থেকে দূরে সরে পড়ার কারণে নাম্বার 6 6 এবং সর্বশেষ হলো যখন মানুষ দিনের পথে চলে তখনও তার জীবনে বিপদ মুসিবত আসে বিপদ মুসিবত মাঝে মাঝে ভালো মানুষের উপরেও আসে সূরা আনকাবুতের প্রথমে আল্লাহ বলেছেন ঈমান এনেছি ঘোষণা দিলেই শেষ না ওহুম লা ইফতানুন তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না আশাদুন নাসি বালাআন বালাউল আমবিয়া সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন নবীরা দুইজন নবী আদম এবং সুলাইমান আলাইহিমুস সালাম এই দুই নবী ছাড়া সব নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন তাহলে ঈমানের পথে থাকলে পরীক্ষা আসবে বালা মুসিবত আসবে মানুষের জীবনে বালা মুসিবত আসার এই মোট কারণ বললাম কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার কি বলেছিলাম পাপের সাগরে ডুবে থাকলে গজব আসবে দুই নাম্বার সতর্ক করার জন্য আল্লাহ গজব দেন তিন নাম্বার কোন জাতি অবাধ্য হয়ে গেলে আল্লাহ সাইজ করেন এরপরে চার নাম্বার বলেছিলাম হকের দাওয়াত থেকে গুটিয়ে রাখলে ওই জাতির উপরে গজব আসে পাঁচ নাম্বার বলেছি জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মানুষ দূরে সরে গেলে গজব আসে ছয় নাম্বার বলেছি ঈমানের পথে চললে আপনাকে বালা মুসিবতে পরীক্ষায় ফেলবেন কে বিপদ মুসিবত থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কোরআনকে ধারণ করে লালন করে কোরআনময় জীবন গঠন করে কোরআনের রঙে রঙিন হওয়া আমরা সবাই কোরআনের রঙে নিজেদেরকে রাঙাতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো